ছোটো বাচ্চাদের তেল মালিশ করার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আমরা সবাই কম বেশি জানি কিন্তু কবে থেকে তেল মালিশটা শুরু করা উচিত সারাদিনে কতবার করা উচিত এবং কোন তেল মালিশ করা উচিত এই রকম নানান রকম প্রশ্ন বাবা মায়ের মনে স্বাভাবিকভাবেই আসতে থাকে এবং আজকে আপনি ভিডিওটায় ক্লিক করেছেন মানে এই এইরকম কোনো প্রশ্ন আপনার মনে নিশ্চয়ই এসেছে আমরা আজকের ভিডিওতে ছোটো বাচ্চাদের তেল মালিশ সংক্রান্ত প্রাথমিক ধারণা কিছু টিপস এবং আপনাদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা করব যেগুলো আমরা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সংকলিত করেছি বাচ্চাদের তেল মালিশ করার ফলে ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালন বোন বা হারের ডেভেলপমেন্ট মাসেল বা পেশির ডেভেলপমেন্ট স্কিনের হাইড্রেশন মেনটেন অর্থাৎ স্কিন বা ত্বকে যে জলীয় ভাব সেটা মেনটেন করা স্কিন কোয়ালিটি বা গুণগত মান মেনটেন করা যায় সেটা আমরা সবাই জানি কিন্তু তার সাথে এটাও জানা উচিত যে এই মাসাজ বা বাচ্চাদের তেল মালিশ করার ফলে কলিক পেন বা গ্যাসের সমস্যা ম্যানেজ করা যায় সর্দি কাশি বা শরীর খারাপ হলে বা জ্বর হলে বা ঠান্ডা লাগলে সেটাকে খুব সুন্দরভাবে ম্যানেজ করা যেতে পারে এবং যে সমস্ত বাচ্চাদের ঘুমের অসুবিধা হয় বা ঘুম পাড়াতে অসুবিধা হয় তাদের একটা সুদিং অনুভূতি দেওয়া যায় বা একটা আরাম অনুভূতি দেওয়া যায় যার ফলে খুব সহজে ঘুম পাড়ানো যায় বা ঘুমের ব্যাঘাত হয় না এবার স্বাভাবিকভাবে প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যে একটা সদ্যজাত সন্তানকে কি তেল মালিশ করা যায় না একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই কিন্তু তেল মালিশ করা যায় না প্রথম পনেরো বা কুড়ি দিন তেল মালিশ লোশন ক্রিম কোনো কিছুই স্কিনে একটা সদ্যজাত শিশুর স্কিনে চলে না তার প্রধান দুটো কারণ বাচ্চা মায়ের গর্ভ থেকে যে স্কিনটা নিয়ে সে ভূমিষ্ঠ হচ্ছে বা বাইরে আসছে সেটার মধ্যে নানান রকম চেঞ্জেস চলতে থাকে যেটাই পনেরো কুড়ি দিনের মধ্যে চেঞ্জটা মোটামুটিভাবে কমপ্লিট হয়ে যায় সেখানে কিছু স্কিন ওঠে সেখানে টেক্সচারের চেঞ্জ হয় নানান রকম পরিবর্তন হতে থাকে দু নম্বর যেটা দেখা যায় সেটা হচ্ছে যে বাচ্চাদের নাভিতে ইম্বিলিকেল কর্ডের একটা অংশ অ্যাটাচ থাকে যেটাতে কোনোভাবে লেগে গেলে অয়েল লোশন বা ক্রিম লেগে গেলে সেটার ক্ষতি হতে পারে এই দুটো কারণের জন্য যে কোনো প্রকার মাসাজ অয়েল লোশন ক্রিম এই সময় দেওয়া উচিত নয় যদি তাই হয়ে থাকে যে তাহলে মানে সদ্যজাত সন্তানকে দিন পনেরো বা কুড়ি অবধি আমি অয়েল মাসাজ করতে পারবো না তারপরে পারবো হ্যাঁ তারপরে ডেফিনেটলি সম্ভব তাহলে তখন আমি কোন অয়েল বা কোন তেল ব্যবহার করব সিম্পল নিয়ম অনুযায়ী আমি গরমকালে নারকেল তেল ব্যবহার করব। হ্যাঁ গরমকালে নারকেল তেল ব্যবহার করা যায় এবং শীতকালে যে কোনো ভালো ব্র্যান্ডের বেবি অয়েল ব্যবহার করা যায় অলিভ অয়েল ব্যবহার করা যায় বা সর্ষের তেলও ব্যবহার করা যায় যদি আপনি কনফার্ম হয়ে থাকেন সেই সর্ষের তেলটা পিওর তবে যেরকমই তেল ব্যবহার করা হোক না কেন সেটা নারকেল তেল হতে পারে অলিভ অয়েল হতে পারে সেটা সর্ষের তেল হতে পারে সেটা কোল্ড প্রেস হলে সব থেকে ভালো হয় কোল্ড প্রেস ভার্জিন অয়েল হলে ভালো হয় এবার এই যে কথাটা বললাম কোল্ড প্রেস ভার্জিন অয়েল এটা বলার উদ্দেশ্য হচ্ছে ভার্জিন অয়েল সেই সমস্তই অয়েল যেটা যে বীজ থেকে নিঃসরণ করা হচ্ছে বা বীজ থেকে পেশাই করে বার করা হচ্ছে সেটা প্রথমবার যে অয়েল বা যে তেলটা বেরিয়েছে সেই তেলটাকে ভার্জিন অয়েল বলা হয় আর কোল্ড প্রেস অয়েল হলো সেই সমস্ত তেল যেটাকে বার করার জন্য বা এক্সট্র্যাক্ট করার জন্য কোনো প্রকার হিটের ব্যবহার করা হয়নি বা তাপের ব্যবহার করা হয়নি তো অলিভ অয়েল কোকোনাট অয়েল বা সরষের তেল বা যে কোনো প্রকার তেল যদি কোল্ড প্রেস ভার্জিন অয়েল হয়ে থাকে দ্যাট ইজ বেস্ট ফর নিউ বা কুড়ি থেকে পনেরো দিন বাদে যখন আপনি স্কিনে দিচ্ছেন তবে দেওয়ার ক্ষেত্রে প্রাথমিকভাবে আপনাকে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ছোটো একটা বোতল নিয়ে আসতে হবে এবং অয়েল টেস্টিং করতে হবে অয়েল টেস্টিংয়ের ব্যাপারটা কি অয়েল টেস্টিংয়ের ব্যাপার হচ্ছে বাচ্চার পায়ে যে কোনো একটা পায়ে মালিশ করে একদিন দেখতে হবে যে সেটা কোনো রিয়াকশান করছে নাকি ওর স্কিনটা নিতে পারছে নাকি খুব অল্প পরিমাণ দিয়ে ভালোভাবে স্কিনের সঙ্গে মিশিয়ে দিয়ে দেখতে হবে ওখানটা লাল হয়ে যাচ্ছে নাকি র্যাশ বেরোচ্ছে না কি ওখানে কোনো রিয়াকশান করছে নাকি বাচ্চা সেটা নিতে পারছে নাকি যদি নিতে পারে তাহলে আমরা বড় একটা বটল নিয়ে এসে আমরা ফুল বডি মাসাজ করতে পারি এবার নেক্সট কোয়েশ্চেন এসে দাঁড়াচ্ছে যে আমি সারা দিনে বাচ্চাকে কতবার মাসাজ করব দেখুন প্রাথমিকভাবে সারা দিনে একবার করাটা আবশ্যিক কখন করাটা আবশ্যিক যখন সূর্য মাথার ওপরে দিনের মোটামুটিভাবে এগারোটা থেকে বারোটা এরকম একটা সময় যেই সময় খুব ঠান্ডাও নয় খুব গরমও নয় যে কোনো ঋতুতেই একটা সুদিং ওয়েদার থাকে যে টেম্পারেচারটা বা যে ওয়েদারটা আপনার বাচ্চা নিতে পারবে যদি আপনার বাচ্চা এই অয়েল মাসাজটা নিতে পারে আপনি চাইলে সারা দিনে দুবার বা তিনবারও দিতে পারেন তবে অয়েল মাসাজের ক্ষেত্রে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আমি একটু পরেই বলছি সেগুলোকে ফলো করে আপনি একাধিকবার আপনার বাচ্চা চাইলে যদি ম্যাসাজটা নিতে পারে সে যদি তার যদি জিনিসটা ভালো লাগে আপনি একাধিকবার দিতে পারেন তবে অয়েল ম্যাসাজের ক্ষেত্রে একটা স্পেসিফিক বা একটা নির্দিষ্ট বিষয় বলে রাখি বাচ্চাদের যখন ঠান্ডা লাগে জ্বর হয় সর্দি কাশি হয় তখন একটা বিশেষ প্রকারভাবে সর্ষের তেলটা আমরা ব্যবহার করতে পারি যেটা ওদের পক্ষে একটু আরামদায়ক হয় সর্ষের তেলে বিশেষ কয়েকটা আলাদা ঘরোয়া কয়েকটা দ্রব্য কয়েকটা জিনিস মিশিয়ে আমরা তেলটাকে তৈরি করে প্রিজার্ভ করতে পারি আমরা আলাদাভাবে এর ওপরে ভিডিও করেছি ভিডিওটার লিঙ্কটা ডেসক্রিপশান বক্স এবং আই বাটনে ছাড়বো আপনারা এই রকমভাবে শীতকালে বা ঠান্ডা লাগলে এইভাবে তেলটা ব্যবহার করতে পারেন সর্ষের তেল ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু একটা বাচ্চার পক্ষে অনেক সুদিন তাহলে নেক্সট কোয়েশ্চেন এসে দাঁড়াচ্ছে যে আমার বাচ্চা মালিশটা যে ভালোবাসছে বা বাচ্চা যে মালিশটা নিতে পারছে সেটা আমি বুঝবো কী করে আমি বাচ্চাকে যখন মালিশটা দিচ্ছি ও চুপচাপ সেই মালিশটা নিচ্ছে ও কাঁদছে না বা ও ডিস্ট্র্যাক্ট হচ্ছে না বা অন্য মনস্ক হয়ে যাচ্ছে না বা ও এমন কোনো অ্যাক্টিভিটি বা এমন কোনো মুভমেন্ট করছে না যাতে বোঝাতে চাইছে ও এটা চাইছে না দেখুন সেইটা করার জন্য প্রাথমিকভাবে আপনাকে ওর সাপোর্টে কিছু কাজ করতে হবে অর্থাৎ তেল মালিশের ক্ষেত্রে বেসিক কিছু টিপস আছে যেগুলোকে আমরা মেনটেন করলে এটা একটা বাচ্চার পক্ষে নেওয়া সুবিধাজনক হয় প্রথমত যেই তেলটা মালিশ করবেন না কেন সে নিজেকে ডিস্ট্র্যাক্ট করবেন না বা অন্য মনস্ক করবেন না অর্থাৎ ফোন স্মার্টফোন মোবাইল টিভি বা অন্য কিছুতে নিজেকে অন্য করবেন না বা এনগেজ করবেন না নিজেকে বিজি করবেন না দু নম্বর নিয়ম হচ্ছে যে আপনি যখন বাচ্চাকে তেল মালিশ করবেন তখন কন্টিনিউ ওর সাথে কথা বলতে হবে বা ইন্টার্যাক্ট করতে হবে ওর ইন্টারেস্টের কোনো বিষয় নিয়ে কথা বলা বা ওর ভালো লাগে এরকম কোনো একটা অ্যাক্টিভিটি বা কাজকর্ম করা সেটা যদি মনে হয় যে ও আপনার গান ভালোবাসে সেটা যদি আপনার কোনো কথাবার্তা বা কোনো স্পেসিফিক আওয়াজ ভালোবাসে সেরকম করতে পারেন পয়েন্ট নাম্বার থ্রি যেখানে আপনি বাচ্চাকে তেল মালিশ করবেন সেখানে নরম টাওয়েল বা সুতির কিছু পেতে নেবেন যেহেতু ওর জামা কাপড়টা সরিয়ে ফেলবেন সেহেতু এমন একটা জায়গায় রেখে করতে হবে যেটা ওর শরীরে কোনো ইরিটেশন না তৈরি করতে পারে চার নম্বর পয়েন্ট দুটো ফিডের মাঝখানে করাবেন অর্থাৎ দুটো খাওয়া দাওয়া তার মাঝামাঝি সময় করাবেন যে সময় ওর প্রচণ্ড খিদেও না পায় বা খিদে না পায় আবার পেটও ভর্তি না থাকে জেনারেলি একটা বাচ্চার খাওয়া দাওয়ার মাঝখানে আড়াই থেকে তিন ঘন্টার একটা গ্যাপ থাকে এরকম একটা মাঝামাঝি সময়ে যদি করা যায় যেটা বেস্ট অপশান হয় ধরুন সকালবেলা যদি আপনি নটার সময় ওকে একটা ফিড দিয়ে থাকেন ব্রেস্ট ফিড বা ফর্মুলা মেল কিছু দিয়ে থাকেন তাহলে অ্যারাউন্ড সাড়ে দশটা আপনি মাসাজ করতে পারেন যখনই মাসাজ করতে নেবেন তখন আগে হাতটাকে মানে নিজের হাতকে ভালোভাবে ঘষে গরম করে নেবেন এমনকি হাতে তেলের কয়েকটা ড্রপ দেবার পরও সেটাকে স্প্রেড করার জন্য আমরা যেরকম গরম করি বা ঘষি সেরকম ভালোভাবে স্প্রেড করে বা ঘষে নেবেন দেখুন বাচ্চাদের তেল মালিশ করার ক্ষেত্রে একটা বড় ব্যাপার হচ্ছে যেহেতু ওদের বোনস মাসেল যে লিগামেন সেগুলো ততটাও ডেভেলপ হয় না আমাদের হাতের চাপ যদি সেরকমভাবে পড়ে যায় তাহলে ওদের কিন্তু ক্ষতি হতে পারে বা ওদের লেগে যেতে পারে আমাদের সিম্পলি চেষ্টা করতে হবে যাতে ফিঙ্গার আমাদের ফিঙ্গার মুভমেন্টেই কাজ হয়ে যায় আমাদের আঙুল বা ফিঙ্গারের মুভমেন্টে যতটুকুনি প্রেশার হয় ততটুকুনি প্রেশারেই বার বার করে ঘষে বা তেলটাকে স্প্রেড করে আমাদের মুখ্য উদ্দেশ্য হবে তেলটাকে একদম বা তেলের কয়েকটা ফোঁটা নিয়ে সেই তেলটা যতটুকুনি আমরা হাতে স্প্রেড করতে পেরেছি সেটা পুরোপুরিভাবে ওদের স্কিনের সঙ্গে মিলিয়ে দেওয়া তবে একটা কথা মাথায় রাখবেন আপনি অবশ্যই যখন তেলটা মালিশ করতে বসবেন সাথে দুটো শুকনো কটনের টাওয়েল বা দুটো শুকনো কটনের কাপড় নিয়ে বসবেন কারণ অনেক সময় হয় কি তেল মাখাতে মাখাতে অনেক সময় বাচ্চা ঘেমে যেতে পারে এই ঘামটাও যাতে না শরীরে থাকে বা স্কিনে থাকে কারণ সেখান থেকে ঠান্ডা লেগে যেতে পারে এবং এক্সেস যে অয়েলটা ওর গায়ে বা বডিতে রয়ে গেল মালিশ করার পরেও যদি এক্সেস অয়েলটা রয়ে গেল তাহলে সেটা ওই শুকনো টাওয়েল দিয়ে সরিয়ে দেবেন দেখুন যখন আপনি একটা বাচ্চাকে তেল মালিশ করছেন তখন অনেক বাচ্চা যারা ছমাসে নিচে বয়স তাদের ক্ষেত্রে যেহেতু অন্যান্য এক্সটার্নাল ফুড অ্যালাউড হয় না ওর হজম ক্ষমতা বা ইমিউনিটি অতটা ডেভেলপ করে না সেই জন্য হাতের তালুতে তেল লেগে গেলে সেটা শরীরে বা মুখে চলে যেতে পারে চেষ্টা করবেন হাতের তালুটাকে অ্যাভয়েড করার বা হাতের তালুটা দিলেও হাতের তালুটাতে পুরো পরিষ্কারভাবে ভালোভাবে মালিশ করে ঢুকিয়ে দেবেন এবং এক্সেস অয়েলটা ওই শুকনো ন্যাকড়া বা টাওয়ের মাধ্যমে তুলে দেবার যখন তেল মালিশ করবেন তখন রোদে নিয়ে গিয়ে তেল মালিশ করার কোনো দরকার নেই হাওয়াতে ডেফিনেটলি নিয়ে যাবেন না ঘরে ফ্যান চালানোরও দরকার নেই তবে এমন একটা ওয়েদার বা এমন একটা জায়গায় রেখে ওকে তেলটা মালিশ করবেন ডেফিনেটলি জানলা দরজা বন্ধ করেই করতে হবে কিন্তু সেখানে কোনো সাফোকেশান না তৈরি হয় বা সেখানে ঘাম তৈরি না হয় মানে একটা এমন ঘরে রেখে করতে হবে যেখানে বাইরের হাওয়া ঢুকছে না হাওয়া চলছে না কিন্তু ঘামও হচ্ছে না তো এই সিম্পল টিপসগুলোকে ফলো করে বা সিম্পল নিয়মগুলোকে ফলো করে যদি আমরা তেল মালিশ করাতে পারি তাহলে এই তেল মালিশ বা মালিশটা বা মাসাজটা একটা বাচ্চার পক্ষে সুদিং হয় এবং আরামদায়ক হয় তবে শেষে আমি দুটো সতর্কতা বলে রাখতে চাই অনেকের আমাদের অনেকের মধ্যে ধারণা আছে যে বাচ্চাদের নাকে কানে এবং নাভিতে তেল দেওয়া উচিত এটা কিন্তু কখনো করবেন না এটা কিন্তু ক্ষতি করতে পারে আর দ্বিতীয় কথা ছমাসের নিচের বয়স্ক বাচ্চাদের ক্ষেত্রে চেষ্টা করবেন যাতে হাতের তলায় তেল না দিতে হয় যেহেতু মুখে চলে যেতে পারে যদি সেরকম পসিবিলিটি হয় যদি এরকম পাওয়া যায় যে কোল্ড প্রেস ভার্জিন অয়েল যেটা নিয়ে আসছেন সেটা এডিবল অর্থাৎ বড়োরা খেতে পারে প্রাপ্তবয়স্করা খেতে পারে তাহলে এডিবল অয়েল হলে সেটা মুখে গেলেও সমস্যা করবে না একান্ত যদি না পাওয়া যায় তাহলে চেষ্টা করবেন হাতের তলায় না দেবার বা হাতের তলায় বা ফিঙ্গার বা আঙুলে লেগে গেলেও সেটা শুকনো টাওয়েল দিয়ে মুছে দেবার